টিম ম্যানেজমেন্টের টেকনিক্যাল ডিফল্টে বাংলাদেশ ম্যাচ হারের কারণ বলে মন্তব্য করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এই হারে বিশ্বকাপে খেলার আর কোনো সুযোগই নেই লাল সবুজের, তবে এশিয়ান কাপে কোয়ালিফায়ার এখনো টিকে আছে বাংলাদেশের সামনে। সেই পুরনো রোগ, বারবার একই ভুল, ম্যাচের অন্তিমে গোল খাওয়ার বাতিক, প্যালেস্টাইনের সাথে নিজেদের ঘরের মাঠেও তার কোনো ব্যতিক্রম নেই। যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের কাছে হেরে বিশ্বকাপ খেলার রেস থেকে আই গ্রুপের প্রথম দল হিসেবে বাদ পড়ল বাংলাদেশ। রেগুলেশন টাইমের 90 মিনিট সমানে লড়াই করেও ছোট্ট এক ভুল চালে অ্যাডেড টাইমের গোলে ম্যাচ হেরেছে বাংলাদেশ। I think there was a lot of technical mistake with the team management. ওই ম্যানেজমেন্টের টেকনিক্যাল মিস্টেকে আমার এই দুটো ম্যাচ এই রেজাল্ট হয়েছে। দ্য প্লেয়ার্স প্লেড ওয়েল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে, দলে থাকার পরও গোলকিপার জিকোকে না নামিয়ে কেন শ্রাবণকে নামানো হলো মাঠে? সে প্রশ্নের জবাবটা খোলাসা করেনি কোচ হ্যাভিয়ার কাবরেরা। ছেলেরা শুরুটা ভালোই করেছিল কিন্তু রেজাল্ট পায়নি, এখন জুনের পরবর্তী চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করতে হবে। স্বাধীনতা দিবসে দেশবাসীকে যে ভালো খেলা উপহার দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যাচ না জিতলেও দেয়া কথা রাখতে পেরেছে বাংলাদেশ, মনে করেন ভক্তরা। তারা যে ভালো খেলছে এটাতে আমরা অনেক খুশি হয়েছি। সাজিজে জিতছে ভালো হতো। বাংলাদেশ যে ফাইটটা আমরা দিতে পেরেছি এটা নিয়ে আমি বাংলাদেশ টিম নিয়ে বেশ আশাবাদী এবং গর্বিত। চার মিনিট থাকাকালীন যে ঘুল খাবে এটা কেউ ভাবে নাই। রেড গ্রিন ফুটবলারদের শাবাশি দিয়েছেন প্যালেস্টাইন কোচ আর দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। আমার একাদশে 8-10 জন ফুটবলার রোজা রেখেই খেলছে, যে কারণে কিছুটা সমস্যা হয়েছে, তবে বাংলাদেশের পারফরম্যান্সে আমি মুগ্ধ। আমাদের দেশের পরিস্থিতি ও প্রতিবন্ধকতা ফুটবলারদের অনুপ্রাণিত করেছে। স্বাধীনতা দিবসে দর্শকদের সমর্থনে দারুণ খেলেছে বাংলাদেশের ফুটবলাররাও। বাংলাদেশ থেকে আমরা সমর্থন ও ভালোবাসা পেয়েছি, ফিলিস্তিনের প্রতিটি মানুষের জন্য যা অনুপ্রেরণা। And I feel the spirit. 90 মিনিটের ম্যাচটায় শেষ পর্যন্ত আশা জাগিয়েও বাংলাদেশ গোল খেয়েছে একটি। এই গোলের বিশ্লেষণে বাফুফের সভাপতি বলছেন এটি মূলতই টেকনিক্যাল ভুল, তাই হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলের ফুটবলারদের। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।